একজন বর্ণাঢ্য রাজনীতিবিদ, প্রবীণ রাজনীতিবিদ, সংগ্রামী একজন নেতা, বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন আমাদেরকে ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি একজন সংগ্রামী নেতা ছিলেন। ছাত্র জীবনে তিনি স্বাধিকার আন্দোলন, আয়ুব বিরোধী আন্দোলন বিশাল ভূমিকা রেখেছেন। আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তার সেই আন্দোলন আমরা প্রত্যক্ষ করেছি। তিনি ছাত্র জীবন থেকেই অত্যন্ত সুবক্তা, তার বক্তৃতা শোনার জন্য ছাত্ররা দলমত নির্বিশেষে একসাথে হত। তিনি স্বাধিকার আন্দোলন, আয়ুব বিরোধী আন্দোলন বিশাল ভূমিকা রেখেছেন। পরবর্তীকালে তিনি এই দেশের মুক্তিযুদ্ধে, মুক্তিযুদ্ধ পূর্বে, মুক্তিযুদ্ধকালে বিশাল অবদান রেখেছেন, এ ব্যাপারে আপনারা সকলে জানেন। তিনি ভারতীয় পার্লামেন্টে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে যে জোরালো বক্তব্য দিয়েছিলেন সেটা ঐতিহাসিক। তিনি একজন মনে প্রাণে গণতান্ত্রিক, দেশপ্রেমিক, জাতীয়তাবাদী ছিলেন। তার সেই স্পিরিট তিনি ছাত্র জীবন থেকে আমৃত্যু সেই স্পিরিটকে তিনি ধারণ করেছেন এবং সেই জন্য রাজনীতি করেছেন। বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, আজকে গণতন্ত্র নাই, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সামনে, আজকে শাহ মোয়াজ্জেম হোসেন সাহেবের মতো একজন সেই সংগ্রামী নেতা, অকুতোভয় একজন নেতা আমাদের খুব প্রয়োজন ছিল। আজকে বাংলাদেশের মানুষের অধিকার নাই, দেশের অর্থনীতি আজকে সরকারের মন্ত্রীর কথাই খাদের কিনারায় চলে গেছে। আজকে জাতিকে রক্ষা করার জন্য আজকে যে সামনে আন্দোলন, আমরা শাহ মোয়াজ্জেম হোসেন সাহেবের সারা জীবনের যে সংগ্রাম, আন্দোলনের যে ইতিহাস, তাকে আমরা স্মরণ করে, অনুকরণ করে আমরা আগামী দিনে আমাদের আন্দোলনের পথে, সংগ্রামের পথে আমরা অবদান রেখে মরহুম শাহ মোয়াজ্জেম হোসেনকে আমরা আমাদের মধ্যে বাঁচিয়ে রাখবো, জিয়ে রাখবো।